কুড়িল বিশ্ব রোড আন্তর্জাতিক বাণিজ্য মেলার বাস ছাড়ার স্থান। যোগাযোগ ব্যবস্থায় ভোগান্তি এবং করোনা সংক্রমণ বাড়লেও শনিবার সকাল থেকেই মেলামুখী মানুষের ভিড় ছিল সেখানে। ধুলিবালির পথ পেরিয়ে মেলায় প্রবেশের সময় ক্রেতা দর্শনার্থী সবার মুখে মাস্ক থাকলেও ভিতরে গিয়ে তা খুলে ফেলছেন অনেকে। এটা তো আর সবসময় আমি চাইলে তো বছরে যে কোনো টাইমে আসতে পারবো না, দ্যাটস ওয়াই একটু রিক্স হয়েছে, এগ্রিড, বাট আমরা যথেষ্ট প্রোটেকশন নিয়ে তারপরে আসছি। মাস্ক আছে কিন্তু একমাত্র ছবি তুলছি তো এর জন্য মাস্কটা ইউজ করিনি। এত বিপদের মধ্যেও নিজের রিস্কটা নিয়ে খুব ভালো লাগতেছে, এই তো মনের আনন্দ, একটু ঘুরতে আসলাম। এটা তো বোঝানো যাবে না, বোঝানো যাবে না। না না, কিসের ভয়, কোনো ভয় না, আল্লাহ আছে না। শেষ ছুটির দিনে বিভিন্ন এলাকার মানুষের পদচারণায় মুখরিত ছিল মেলা প্রাঙ্গণ। পোশাক, প্লাস্টিক, কসমেটিক্স, চামড়াজাত পণ্য, খাদ্য, আসবাবপত্র, কোকারিজ সহ সব ধরনের স্টলেই বেড়েছে বেচা কেনা। ছাড়ে পণ্য কিনতে পেরে খুশি অনেকেই। আমরা সাধারণত যেসব মার্কেটে যেভাবে পাই তার থেকে অনেক ছাড়ে পাইছি। যেগুলো কেনা টার্গেট করে আসছি এর চেয়ে অনেক বেশি কেনাকাটা করি। পূর্বাচলে প্রথমবারের মতো মেলায় প্রত্যাশিত বিক্রি না হওয়ায় সময় আরো কয়েকদিন বাড়ানোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। কেউ এক তারিখে রেডি করতে পারে না, সবাই মোটামুটি ম্যাক্সিমাম 4-5 তারিখে আসে, তো ওই হিসাবে তো 4-5 দিন বাড়লে আমাদের জন্য ভালো হইতো। আগারগাঁও থাকতে আমরা যে ধরনের বিজনেসটা করতাম এখানে সেই ধরনের 10% বিজনেস হচ্ছে না। মেলা না বাড়ানোর কারণে আমরা ব্যবসায়িকরা হতাশ হয়েছি, কারণ এখানে নতুন ভেনুতে আমাদের মেলা স্টল রেডি করতে আমাদের জানুয়ারির 10 তারিখ পর্যন্ত বা 15 তারিখ পর্যন্ত চলে গেছে। আগামী 31 জানুয়ারি শেষ হবে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।